আমার পেছনে যারা লেগে আমারে 3 বছরে জেল খাটিয়েছে তাদের কোনোই লাভ হয়নি, মাঝখান থেকে আমার 3টা বছর অন্ধকারে কেটল। আমার স্ত্রী সন্তান কষ্ট পেয়েছে, আমার বাবা মা কষ্ট পেয়েছে, তাদের কি হলো? তারা হ্যাঁ টাকা পয়সা কিছু পেয়েছে, ওইটা আমি নাই নাই বললাম, তারা আর কি লাভ হলো? এই মানুষগুলো যদি আমার কাছে স্বীকার না করে, স্বীকার মানে তওবা করা, স্বীকার মানে কি? আমার কাছে মাফ চাওয়া, স্বীকার করা, তওবা করা, এটা যদি দুনিয়ায় জীবদ্দশায় এটা না করে আমার এই 3টা বছর যারা নষ্ট করেছে ওইভাবেই মারা যায়, আল্লাহর কসম এদের আকৃতি কিয়ামতের দিন আমার এই ক্ষতি করার কারণে সাপের মতো হবে। দেখলে আমি বুঝবো যে এই তো সেই লোক। শুধু আমার ব্যাপারে আমি বললাম, এরকম হাজারো মানুষের জীবনে ঘটছে এখন না ঘটছে না? আকৃতি যদি ঠিক রাখতে চান, এই 3টা বছর আমি জেলখানায় ছিলাম, যতবার আদালতে গেছি সাক্ষী নেয়, এমনকি আমাকেও বিচারক জিজ্ঞাসা করে আপনার নামে এই এই অভিযোগ আপনি করেছেন কি না, উনি নিজে যেহেতু জানে না, উকিল যারা দাঁড়ায় তাদের কথাও শুনে বিশ্বাস পায় না, শেষ পর্যন্ত আমারে জিজ্ঞাসা করে আপনি এই এই অপরাধ করেছেন কি না। আল্লাহ পাক বলেন মানুষের এই বিচার ব্যবস্থার আমি আল্লাহর বিচার সম্পূর্ণ আলাদা, যেহেতু বিচারক ওই জায়গায় ছিল না, ওর অতীত বর্তমান ভবিষ্যৎ কিছু জানা নেই, এই জন্যে জিজ্ঞাসা করি না এটা করেছেন কি না, আমি আল্লাহর সব জানা আছে, এই জন্যে কাউকে তার পাপের কথা আমি জিজ্ঞাসা করব না, ওর শরীরের ভেতরে ওই চিহ্ন ফুটিয়ে তুলব। আমার পেছনে যারা লেগে আমার এই 3 বছরে জেল খাটিয়েছে তাদের কোনোই লাভ হয়নি, মাঝখান থেকে আমার 3টা বছর অন্ধকারে কেটল। আমার স্ত্রী সন্তান কষ্ট পেয়েছে, আমার বাবা মা কষ্ট পেয়েছে, তাদের কি হলো? তারা হ্যাঁ টাকা পয়সা কিছু পেয়েছে, ওইটা আমি নাই নাই বললাম, তারা আর কি লাভ হলো? এই মানুষগুলো যদি আমার কাছে স্বীকার না করে, স্বীকার মানে তওবা করা, স্বীকার মানে কি? আমার কাছে মাফ চাওয়া, স্বীকার করা, তওবা করা, এটা যদি দুনিয়ায় জীবদ্দশায় এটা না করে আমার এই 3টা বছর যারা নষ্ট করেছে ওইভাবেই মারা যায়, আল্লাহর কসম এদের আকৃতি কিয়ামতের দিন আমার এই ক্ষতি করার কারণে সাপের মতো হবে। দেখলে আমি বুঝবো যে এই তো সেই লোক। শুধু আমার ব্যাপারে আমি বললাম, এরকম হাজারো মানুষের জীবনে ঘটছে এখন না ঘটছে না? আকৃতি যদি ঠিক রাখতে চান, ভাই এখানে সমস্যা আছে, এই ইউটিউবার যারা আছে যে ভিডিও করছে, এই কথাটা মনে হয় কাট করে কালকে ছেড়ে দেবে যে হুজুর কোরআন মিথ্যা হয়ে যাবে এই কথা। আমি এটা বললাম, আমি করোনা নিয়ে একটা তথ্য দিয়েছিলাম ভোলাতে, এরা কাট সাট করে এমন ভাবে উপস্থাপন করেছে রিমান্ডে আমারও জিজ্ঞাসা করে, হ্যাঁ আপনি এটা বলেছেন, অথচ আমি তো ওইটা বলতে চাইনি, আগের কথা পরের কথা কেটে দিয়ে এখানে পোশাক করিবেন না করিলে 50 টাকা, পোশাক যদি নাও লাগে টাকা বাঁচানোর জন্য পোশাক করি না, শেষে ধরা খায়, আমার এই ধরা খাইয়েছে এরা, এই কাট সাট করে 2 মিনিট 2 মিনিট করে ছাড়ে, আর এইগুলো আমার রিমান্ডে জিজ্ঞাসা, অথচ ওই কথা তো আমার না, আপনি আগের কথা পরের কথা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি, এগুলো না দিয়ে মাঝখান থেকে 2.5 মিনিট দিয়ে দিলেন, ও আগে পরে কি আছে আমি তো জানি না, অন্তত এই এই 150-200 ক্যামেরা যারা এসেছেন আপনাদের হাতে পায়ে ধরে বলছে এই ক্ষতি আর করেন না, আমি আবার হয়তো আপনাদের জন্য যাব, কারণ এরাই ঝামেলা করে, এটা আর করেন না ভাই।